মিশন এক্সট্রিম তো টোটালি অ্যাকশন ঘরানার সিনেমা, এবং আমি বলবো মিশন এক্সট্রিম আমার ডেবিউ হওয়ার কারণে আমার একটা জিনিস খুব মানে আমার জন্য পজিটিভ হয়েছে। ফেসবুক নাই, এটা পেজ আছে, কারেক্ট। সো মানে তোর সাথে একটু খুনসুটি অন্য ছেলেপেলেরা একটু ডিস্টার্ব করবে, মানে কেন নাই? ওই জন্যই নাই, সরাসরি উত্তর, ওই জন্যই নাই। কতদিন হলো নাই, মানে নাকি আগে একটা ছিল বোধহয় আইডি, না ছিল? আমি দুইবার ওপেন করেছিলাম মিডিয়াতে আসার পরে, হচ্ছে দুইবারই হ্যাকড হয়েছে, আর সেই দুঃখে আর ওপেন করি নাই পরে। তারপরে বয়ফ্রেন্ড নিষেধ করছে, দরকার নেই। সাধারণত প্রেমে হয় কি যে আইডির পাসওয়ার্ড দাও, তুই চাইলে তোর বয়ফ্রেন্ড চাইবে, তো আমি বন্ধ করে দিলাম, ব্যাপারটা এরকম। এবার আসি সোশ্যাল মিডিয়া নিয়ে, যেহেতু প্রশ্নটা আসলো, সোশ্যাল মিডিয়ার ডিল করা হয় কেমন, অ্যান্সার কোশ্চেন অ্যান্সার কেমন করা হয়, বা পেজে লাইভ কেমন থাকা হয়, এনগেজমেন্ট নিশ্চয় থাকা মানে সেটা করা হয়, কিন্তু কন্ট্যাক্টগুলো কেমন, মানে সময় দিস এটাতে? দেখো, পেজটা তো ফ্যান পেজ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যতটা না এন্ডর্সমেন্টের জন্য ততটা, তার থেকে বেশি এখন বর্তমানে ফ্যানদের একটু কাছাকাছি থাকার জন্য বা তাদেরকে একটু আপডেটেড রাখার জন্য হচ্ছে আমরা সাধারণত ফ্যান পেজটা ওপেন করে থাকি। তো মাঝে মধ্যে আমি রিপ্লাই করি যখন একটু ফ্রি থাকি, আমি আমার বার্থডে বা ঈদ এই ধরনের কোনো ওকেশন থাকলে গিয়ে মেসেজেস চেক করি, বা কোনো লাইভ থাকলে তখন যদি আমি হুট করে যদি হয় যে লাইভের মধ্যে সব মেসেজ মানে সব কমেন্ট পড়তে পারিনি, তখন আমি বলি যে একটু মেসেজে যেন বলে, মাঝে মধ্যে গিয়ে রিপ্লাই করি, এই তো। তবে যে খুব বেশি করা হয় তা না, অনেকের আমি শিওর অনেকে মেসেজ মিস করে যায়, তার জন্য সরি তাদের সবার কাছে। তবে আমার কিছু ফ্যান আছে দুই একজন যাদের সাথে আমার ইন টাচ থাকা হয়, একদম মানে খুব ডাইহার্ড ফ্যান। না হ্যাঁ, আচ্ছা, যাক আমরা পেজে আরেকটু পরে ঢুকবো সেকেন্ড সেশনে। আমি একটু উইকিপিডিয়ায় যাই, উইকিপিডিয়ায় বেশ কিছু তথ্য এমনি আপডেট করা আছে না, যে উইকিপিডিয়াতে না আমি আপডেট করি নাই, না অবশ্যই মানে অন্য কেউ, আমি একটু বয়স 21 দেয়া আছে, এনিওয়ে এটা কত বছর কম দেয়া আছে? সব কাজ গুছিয়ে ডিসেম্বরে একেবারে একসাথে, মানে নার্ভাস ফিল হচ্ছে, এক্সাইটিং কোনটা বেশি? এক্সাইটেড তো অবশ্যই, অনেকদিন পর না আবার আমার সেই আগের ফিলটা আসছে, কারণ মিস ওয়ার্ল্ড থেকে আসার পর কিন্তু আমি কিন্তু অনেক ইন্টারভিউস করেছিল, তোমার এখানে এসেছি, সব জায়গায় গেছি, তো সবাই ওই যে গুড উইশেস জানাচ্ছিল, তো এর মাঝে কিন্তু আমার লাইফে এমন কিছু ঘটে নাই যেটার জন্য আমি আবারও ইন্টারভিউয়ের জন্য বিজি হয়ে যাব, বা আবারও সবাই গুড উইশেস জানাবে, বা আবারও ব্যস্ত হয়ে যাবো এইসব প্রমোশন নিয়ে। উল্টাপুল্টা কাজ করলেও কিন্তু ঘটতো, মানে হইতো আর কি, একটু আলোচনা আলহামদুলিল্লাহ হয় নাই। তো আবার মাঝখানে লকডাউনের জন্য তো অনেক বড় একটা সময় চলে গেল, আবার অনেকে মানে আমার কখনো মন খারাপ হয় নাই, অনেকে বলছিল মনে করছিল যে আমার হয়তো অনেক মন খারাপ যে আমার মুভি রিলিজগুলো পিছিয়ে যাচ্ছে, দুইবার ডেট দিয়ে পিছিয়ে গেল, আমার অভিষেক অনেক দেরি করে হচ্ছে, আমার কখনো মন খারাপ হয়নি। অনেকে অকারণে ফোন দিয়ে যে আচ্ছা মন খারাপ করো না, এরকম নিউজও তো পড়লাম বোধহয় অনেকে, মানে মানে খোঁজ নিতেন যে দেখি আছে না গেছে মানে শোকে না, কিন্তু আমার মন খারাপ হয় নাই কখনো। কিন্তু এই যে একটা লম্বা গ্যাপের পর আমি আবার এই যে বিজি হচ্ছি প্রমোশন নিয়ে, এটা একটা ভালো কামব্যাক, আবার হ্যাঁ সবার সাথে আবার দেখা হচ্ছে, এটা আমি বলবো যে কামব্যাক, এবং আমার আবার সেই ওই তখনকার ফিলটা আবার হচ্ছে। যাক, সো রিয়েলাইজেশন অনেকের অনেক রকম হয়েছে, দেড় বছর বা প্রায় দু বছরের তোর মানে একেবারে নিজস্ব রিলেশন কি প্যান্ডামিক নিয়ে? প্যান্ডামিক নিয়ে কোনো কিছুকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, মানে আমরা একটা নর্মাল লাইফ যে আল্লাহ আমাদের জন্য রেখেছিল, যে এনি টাইম মানে নর্মালি বাইরে চলে যাওয়া, নো স্যানিটাইজার, আমরা তো মানে রাস্তাঘাটের পাশে ঝালমুড়ি খেতে ইচ্ছা করলে তো হাত টাত না ধুয়ে খেতে দাঁড়িয়ে যেতাম, মানে এতটা টেনশন ফ্রি ছিলাম আমরা লাইফ নিয়ে। তো মানুষের জীবন যে অনেক কঠিন হয়ে যেতে পারে এটা তো আমাদের ধারণা ছিল না, আমরা সব কিছুকে অক্সিজেনকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছি আমরা, মানে যেটা এখন সিলিন্ডার কিনতে গিয়ে মানুষ বুঝতে পেরেছে যে এটা কত এক্সপেন্সিভ জিনিস। এরকম সব কিছু মিলে হচ্ছে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে কোনো কিছুই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেওয়া উচিত।
একদমই, এবং জীবনটা খুবই 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 মূল্যবান মূল্যবান, এটাকে যাপন করতে হয়। দুটো ছবি আসছে, রাজজাগা ফুল এবং মিশন এক্সট্রিম, দুটো দুই ঘরানার যদি বলি অবশ্যই দুই ঘরানার নির্মাতা বানিয়েছে, একটা ফুল টুস কমার্শিয়াল একদম। এবং যদি বলি মির্সাব্বির, অবশ্যই আসলে তো কমার্শিয়াল লেন্থের নির্মাতা নন এবং প্রথম ছবি, দুটোর চেঞ্জেস কেমন, তো নিজের জায়গা থেকে চেঞ্জেস কি ফিল হয়েছে? মিশন এক্সট্রিম তো টোটালি অ্যাকশন ঘরানার সিনেমা, এবং আমি বলবো মিশন এক্সট্রিম আমার ডেবিউ হওয়ার কারণে আমার একটা জিনিস খুব মানে আমার জন্য পজিটিভ হয়েছে, শুটিংয়ে গিয়ে কিন্তু অনেক সময় অনেকে বিরক্ত হয়ে যায় যে কেন দেরি হচ্ছে, কেন এত মানে ঝামেলা হচ্ছে শ্যুটে, অনেক সময় আনএক্সপেক্টেড অনেক সিচুয়েশন তৈরি হয়ে যায়, যে শ্যুটটা হচ্ছে যে শটটা আমার দুপুর দুইটায় নেওয়ার কথা হয়তো বা আমার রাত নয়টায় গিয়ে নিল, আমার খুব মানে এটা মানুষের মেজাজ খারাপ হয়ে যায় না। বাট মিশন এক্সট্রিম এমন একটা সিনেমা ছিল, অ্যাকশন ঘরানার সিনেমা, একে তো পুলিশের মানে যে টোটাল সানি ভাইয়া একেবারে পুলিশের যে বিষয়টা খুব রিয়েল খুব রিয়েলিস্টিকভাবে সে প্রেজেন্ট করতে চেয়েছিল, তো তিনি একেবারে প্রত্যেকটা জিনিস এত যত্ন নিয়ে করেছেন যে অ্যাকশন রিলেটেড, ধরো একটা বম ব্লাস্টের সিন, তো একটা বম যদি ঠিক মতো ওই জিনিসটা যদি ঠিকঠাক মতো না হয় টেকনিক্যাল ইস্যুজ আছে, কিন্তু মানে অ্যাকশন ঘরানার সিনেমা এবং তার উপর যেহেতু বাংলাদেশ পুলিশ এটার সাথে ইনভলভড আছে অবশ্যই সেই মানটা রেখে করতে হবে, তো টেকনিক্যাল অনেক ইস্যুজ আছে মিশন এক্সট্রিমে, তো টেকনিক্যাল ইস্যুজের কারণে কিন্তু সব কিছু কিন্তু আনপ্রেডিক্টেবল, তোমার দুপুর দুইটা হয়ে যে বললাম রাত নয়টায় হয়ে যেতে পারে, তো মিশন এক্সট্রিমটা হচ্ছে আমার প্রথম সিনেমা হওয়ার কারণে এর পরের কাজগুলোতে যত যাই ঝামেলা হোক না কেন একটু ছোট মনে হতো সব ঝামেলা, যেমন অন্য কাজ করে মিশন এক্সট্রিমে গেলে হয়তো মাথাটা খারাপ হয়ে যেত, আল্লাহ এগুলো কি হচ্ছে। হ্যাঁ, তো মিশন এক্সট্রিম করার কারণে হচ্ছে কাজের প্রতি আমার একটুখানি মানে কাজের ক্ষেত্রে একটু ধৈর্য বেড়েছে, অপেক্ষা করা, সেটা গিয়ে ইয়ে করা মানে ওয়েট করা বা কোনো সমস্যা হলে একটু ম্যানেজ করে নেওয়া, এটা বলবো। তো এই যে মানে এটা কেন বললাম যে মিশন এক্সট্রিম ওই রেঞ্জের সিনেমা এবং এটা শ্যুট করা মানে টোটালি ডিফারেন্ট একটা বিষয় ছিল, রাজজাগা ফুল ভীষণ সুন্দর একটা গল্প, তবে ওই রকম অত বেশি টেকনিক্যাল ইস্যুজ নাই। আচ্ছা, প্রথম কলটা কিভাবে কন্টাক্ট হলো রাজজাগা ফুলে? রাজজাগা ফুলের তো রাজজাগা ফুলের আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তো উনি হচ্ছে আশিক ভাই, তো উনি আমাকে কল দিলেন একদিন যে এরকম মির্সাব্বির ভাই একটা সিনেমা বানাচ্ছেন সরকারি অনুদানে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন। তো আমি সাব্বির ভাইয়ের অফিসে গেলাম, তো অফিসে যাওয়ার পরে হচ্ছে সাব্বির ভাইয়া হচ্ছে একটা স্ক্রিপ্টের একটা সিন দিলেন যে এটা একটু তুমি আমাকে পড়ে শোনাও, তো পড়ে শোনালাম, তো সাব্বির ভাই বললেন যে আচ্ছা এক্সপ্রেশন আছে তোমার মধ্যে, আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে বাবাই পরে কথা হবে, মানে হানা কিছু হলো না, না হ্যাঁ বললো যে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে পরে যোগাযোগ করবো কি হয় বিষয়টা, তো উনি মনে হয় একদিন বা দুই দিন পরে ফোন দিয়েই বললেন যে পজিটিভ আছেন। তো ভাবছিলাম যে সিনেমার নিচে লেখা হবে মানে একটি নিচে লেখা থাকে না মির্সাব্বির পরিচালিত একটি সিনেমা, এসব থাকবে না, নিচে থাকবে একটি বরিশাল্লা প্রোডাকশন। তো অনেকদিনই আসলে বলতে গেলে ক্যারিয়ারের বয়সটা হয়ে গেল 3-4 বছর, এবং প্যান্ডেমিক কেন যাচ্ছ মানে ক্যারিয়ার শুরুতে একবার কথা হয়েছিল তার মধ্যে প্যান্ডেমিক আসলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এর ভেতরে একেবারেই ইচ্ছা হয়নি নাটক বা ছোটোখাটো কাজ করার ক্ষেত্রে, মানে এটা কি একবার পন করে পন না ভাইয়া, হয় কি তোমার যেদিকে টার্গেট নট নেসেসারি তুমি যেটা করছো ওইটা ছাড়া সব কিছু খারাপ তা না, আমাদের নাটকের ইন্ডাস্ট্রি তারা তাদের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ, আমি যথেষ্ট সম্মান করি প্রত্যেকটা আর্টিস্টকে আর নাটক ইন্ডাস্ট্রির সবাইকে, কিন্তু নট নেসেসারি ভালো হলেই আমার সেটা গিয়ে করতে হবে। আবার নাটকের এত বড় বড় স্টার তারা কিন্তু এসে সিনেমা করছেন না, এক একজনের এক একটা পার্সোনাল চয়েস থাকে তাই না, তোর একদম চয়েস একদমই মুভিতে চয়েস মুভি ছিল এবং কখনো ইচ্ছা হয় নাই, মানে অনেকে যে সাজেস্ট করে নাই তা না, কিন্তু অনেস্টলি মানে মিডিয়াটা আমার জন্য মানে মানে আমি আর্নিংয়ের জন্য মিডিয়াতে আসি নাই আলহামদুলিল্লাহ, মাই ফ্যামিলি হ্যাভ মাই ব্যাক, আমি পড়াশোনা করছি পাশাপাশি কাজ করছি এটা প্যাশন থেকে, এমন যদি হতো যে আমার আর্নিংয়ের প্রেশারটা অনেক বেশি তাহলে হয়তো বা কাজ করে ফেলতাম। জাগো এফএম 94.4